हाय गाइज वेलकम टू सुस्मिता ब्लॉग्स एंड क्रिएशन। हेलो बंधुरा, तुम्हारा केमन आछो? आशा करी तुम्हारा खूब खूब भालो आछो। आमिओ खूब भालो आछी। एखन बाजे बेला 12টা। 12টা থেকে আমি আমার ব্লগটা আবার শুরু করলাম। দেখো এখন কি হলো, তো সকাল সকাল ভিডিও করতে পারছি না, একটু বেলাই হয়ে গেল। আজকে চান টান করে পুজো টুজো সারা হয়ে গেছে, কারণ প্রচণ্ড গরম, যার জন্য তাড়াতাড়ি চান পুজোটা সেরে নিচ্ছি। তারপরে এবার এই দেখো চাটা সব খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে আমার। চাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, খাওয়াটা ভাত হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। এখন এ করবি মাছ এনেছে, কী মাছ বলে তো চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ এনেছে, চিংড়ি মাছটা এখন কেটে বেছে ধুয়ে নিয়ে কী করবি, একটু চিংড়ি মাছ আলু দিয়ে একটু মানে মাখা মাখা করে ঝোল খুব। আর কালকে ডাল আছে, দেখি আর কি ভাজাভুজি করা যায় ভোরে। তাহলে আজকে এইবেলায় রান্না আমাদের মেনু এই হবে, বেশি কিছু করবো না। তাহলে গাইস তাহলে থাকো, আজকে মোটামুটি কাজ অনেকটাই এগিয়ে নিয়েছি, শুধু ঘরটাগুলো একটু পরিষ্কার করবো, হয়ে যাবে। ওপরে সমস্ত কাজ, ঠাকুর ঘরের কাজ, তারপরে ওপরে জামাকাপড় মেলা সব কিছু হয়ে গেছে, সকাল সকাল করে নিয়েছি। সকাল সকাল বলে কি আর কি, ওই 11টার মতো হয়ে গেছে। তাহলে এখন থাকো গাইস, মাছটা কুটে নিই, মাছটা বেছে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে পরে আবার আসছি দেখা করতে, ঠিক আছে? গাইস চিংড়ি মাছগুলো সব ধুয়ে রেডি করা হয়ে গেছে। আর এদিকে গ্যাসে কড়াইতে চাপিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভেজে চিংড়ি মাছটা ঝপঝপ করে করে ফেলি। দেখো চিংড়ি মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার এবার কী করবো, আলুগুলো সব ভেজে নেবো। একটু পাঁচফোড়ন সম্বরা দিয়ে নিই, একবারে একবার একটু পাঁচফোড়ন সম্বরা দিয়ে আলুগুলো ভেজে নেব। তেজপাতা করে দিলাম, আলুগুলো ভেজে নেব। একটু পেঁয়াজ কুচি করে দিলাম, পেঁয়াজটা দিলে বেশ ভালো লাগবে। পেঁয়াজ কুচি, এবার দেখো একটা বসায়, এবার হলুদ দিয়ে দিলাম, লবণ দিলাম, হলুদ একটু দিয়ে দিয়ে ভালো করে নেড়ে ঢেকে রেখে দিই। চাপা দিলে বেশ তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে একটু কষালে বেশ কী বলতো সেন্টটা ভালো হবে। চিংড়ি মাছের যে গন্ধটা, ফ্লেভারটা এর সঙ্গে আলুর সঙ্গে মিশিয়ে যেয়ে বেশ একদম একটা চিংড়ি মাছের যে ফ্লেভার এর গন্ধটা খুব সুন্দর, এটা মিশে গেলে বেশ ভালো লাগবে। তাই না, আগেই মাছটা আমি দিয়ে দিলাম। মাছের মশলাটা করে নিচ্ছি, চারটে পাঁচটা লঙ্কা, চারটি দিয়েছি, বেশি লঙ্কা দিলাম না, চারটে লঙ্কা দিলাম। আর একটি মশলাটা এটা করে নিই, একটু দই দিলাম, দই দিলাম। আর একটু কী দেবো বলে তো মিরচি, লঙ্কার গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য। আর কিচ্ছু দেবো না, এই তিনটে পেস্ট করে নেব। দেখো পেস্টটা হয়ে গেছে, লঙ্কা আদা, এই লঙ্কা দিয়েছি, সরি লঙ্কা টক দই আর কি দিলাম, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। মশলাটা দিয়ে এবার কষিয়ে নিই, মশলাটা দিয়ে কষিয়ে একটু টমেটো সস, দেখো আর একটু টমেটোর সস দেবো, বেশি বেশি দেবো না, কেননা টকটক হয়ে যাবে। আর একটু চিনি দিলাম, কেন বলে তো টেস্ট আসবে, নাহলে টেস্ট হবে না। চিনি দিলে বেশ ভালো লাগে, মিষ্টি না দিলে ভালো লাগবে না।
এই দেখো চিনি মাছের জলটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে চিনি মাছটাকে জলটাকে ঢেকে দিই, তাতেই হয়ে যাবে। দেখো চিংড়ি মাছের তরকারিটা একদম রেডি, কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখন লাঞ্চ করবো, খেতে বসছি। এই যে আমার ভাতটাও রেডি করা হয়ে গেছে, আলু ভাজা করেছি আর মাছের এই আলু দিয়ে একটা কষা কষা করে, মানে যেটাকে বলে ঝাল করেছি আজকের মেনু এটাই। আর এই যেসব ভাজাভুজি করতে কেটে রেখেছিলাম, কিচ্ছুগুলো আর করলাম না, বেলা হয়ে গেছে, ভালো লাগছে না, সব ফ্রিজে তুলে দেবেন। ঠিক আছে গাইস, তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই, দুপুরে লাঞ্চটা সেরে নিই। সব ভাতটা রেডি করা হয়ে গেছে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে খেয়ে নিয়েছে। এবার আমি খেতে বসে যাই, তারপরে খাওয়া দাওয়ার পরে বাকি কথা তোমাদের সঙ্গে আবার বলবো। থাকো তাহলে আমার সঙ্গে, ঠিক আছে? ওকে গাইস, এই দেখো রাত্রি এখন 8:30 বাজে। 8:35 থেকে আমি ব্লগটাকে আবার কন্টিনিউ করলাম। দেখো আমার এক কানে আছে আর এক কানে নেই, এক কানে উড়িয়ে দিয়েছে। এই যে আমার ঘন্টা, ঘন্টা পুরো উড়িয়ে দিয়েছে, কোথায় যে ফেলে দিয়েছে কোনো ঠিক নেই। এই দেখো আলু ভাজা করছিল, আলু ভাজা খেতে 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 সে একদম গ্যাসের ওভেনের উপরে উঠে পড়েছে, ওভেনের উপরে উঠে পড়েছে। দেখো দেখেছ, ওর আলু ভাজা খাবে। আর আমি একটু বেরিয়েছিলাম ওই জন্য আমার ড্রেস কাপড় পরাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ গাইস। তাই দেখো ঘন্টা আমাদের আলু ভাজা খাচ্ছে। ঘন্টা তুমি কী খাচ্ছ মা? আলু ভাতা, আলু ভাতা খাচ্ছ? সবাইকে বলে দাও তোমরা একটু আলু ভাজা ভেজে খাও, খুব ভালো খেতে, বলো। বা তোমরাও খাও, বলো তোমরা খাও, খাও 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 খাও, বলো খাও 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 খাও। কাদের বলছো? গাইসকে বলো, গাইস তোমরা সবাই আলু ভাজা খাও। খাবো আমাদের আলু ভাজা খাচ্ছে ঘন্টাটা। তারপর গাইস এখন রাত্রিবেলায় আর কী করে দেবো, স্টোভ ফোর সব গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। আসলে অ্যাকচুয়ালি ভাতটা করছিলাম স্টোভে, ওই জন্য এই যে ঘন্টাটা কিনে বসেছে স্ল্যাবের উপরে, ওই জন্য ওভেনটাও গ্যাস, মানে স্টোভটাও ওভেনের উপরে উঠে বসে গেছে। কিচ্ছু করার নেই, জাস্ট কী বলবো, কিচ্ছু করার নেই, বলো বলো, কিচ্ছু করার নেই, বলো বলো, কিচ্ছু করার নেই, কি বলছো? একটু বকে দাও, পপ করে দাও। তোমার ঝুম আসেনি আজকে? ঝুম কোথায় গেল? ও ঠিক আছে, ঝুম পটিতে চলে গেছে, ওর বেস্ট ফ্রেন্ড ঝুমি, সে আজকে আসেনি, তাই ওর মন টন খারাপ, চুপ করে আলু ভাজা খাচ্ছে। তা কালকে তুমি কি করেছিলে? লুকোচাপা কালকে কি খেলেছিলে? লুকোচাপা আলু, আবার আলু, আরো আলু, আরো খেতে হবে, আমি খেয়ে নি, দেখো না খেতে হবে না, একটা তো হবে না, আমি খেয়ে নিলাম, বাক ফেলে দিলাম, সব সব ফেলে দেবো আমি। হাতটা ধুয়ে নিই, দেখেছো কি অবস্থা আমার হাতে, তেল ফেল চাট 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 করছে। পাগলি মাসিকে নিয়ে কি যে করব আমি বুঝে উঠতে পারছি না। এটা আমাদের পাগলি মাসি, তুমি পাগলি মাসি কি বাবা, মানে কি আছে, হঠাৎ কি হলো বাবা, বাবা করছিস? কি নাই নাই নাই, কি মধুবালা, মধু মধু কি বলছিস বল, কি বলছিস? মধুবালা মধুবালা, সানা সানা কামছে, যাত তোর সঙ্গে কথা বলবো না, ভাগ। আগে পচা মেয়ে, গন্ধ মেয়ে, কিচ্ছু পারে না, বোকা। কাকে গরম দিচ্ছিস? আমাকে গরম দিচ্ছিস? দেখেছো সাহস কত, দেখো দিনকে দিন সাহস বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, জাস্ট কিচ্ছু বলা যায়, কিচ্ছু বলার নেই। বকে দে, সবাইকে বকে দে, তোমার নাম বলে দাও, নাম বলো, কিতি কি, কিতি দত্ত দত্ত,
কিছু বলতে পারো থত্তে থত্তে করে দেখো মুখ ভাঙাচ্ছে তাহলে গাইস তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা ফলো করবো না তাহলে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা সাক্ষাৎ হবে আবার তোমাদের সঙ্গে আবার কথা হবে তাহলে হাই বন্ধুরা তাহলে আজকে টাটা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো কমেন্ট তোমরা মানে খুব বেশি করছো না একটু করো কিন্তু কমেন্ট করো কমেন্ট করতে খুব ভালো লাগে তো আমাদের যে ঘন্টি শোনাকে নিজে ভিডিও করছি ঘন্টি শোনা যে কী বলছে তোমরা একটু বোঝো বলো উত্তর দাও তাই না এই যেমন ঘন্টা একটা হাই দিলাম হাই দিলাম টাটা দিয়ে দিলাম বলে আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে দেখে দেখে তাহলে গাইস তাহলে আজকের মতো রাখছি টাটা বাই বাই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসা নেওয়া